কালকে তারা দুপুর বেলা আমার বাসায় গেছে। যাওয়ার পরে আমার ছোট ভাইরে কইছে, সৈত্যরঞ্জন দাদা বাসার মধ্যে, আমার ভাইয়া কইছে না, কইছে আমরা করোনার ভ্যাকসিনে লাগিয়ে আইছি, তো করোনার ভ্যাকসিনে লাগিয়ে আইছি এবং আমরা কোটি ইয়ে লাগে, কয়টা কেক ভ্যাকসিন মারছো এটা লাগে। তারপরে আমার ভাইয়া কইছে, আমি তো জানি না, ভাই তো দোকানে আছে, দোকানে যাও। তারা দোকানে আইয়া জিগাইছে, মানে তোমার নাম সৈত্যরঞ্জন নাতনি? আমি যে হ্যাঁ। কইছে আমরা করোনা ভ্যাকসিনের ইয়ের থেকে আইছি, অফিস থেকে আইছি, তোমরা সবাই সাকসেস হয়েছে কিনা না এটার লাগে। তখন তারা আমারে তার বসের সাথে কথা করাইছে, বসে কইছে ইয়ে জানি, কইছে দাদা ওই তারা যে যে গুলা কথা কয় ওইগুলা তুমি একটু শুনিয়া, আর আমি আমার তোমার একটু করে কল করবো। আমি বলছি ঠিক আছে। তখন তারা আমার আত্মাই মোবাইলটা নিয়েছে, নেওয়ার পরে মোবাইলটা নিয়ে তারা মানে তারা সিস্টেমটা চালু করছে। আমি কইছি মোবাইলটা তো আমি এরকম দিতাম না, কই না না কিছুই দিত না, আমরা জাস্ট তাহলে মোবাইলটা নেবো। এরপরে তারা রাতে আমি মোবাইলটা দিছি, দেওয়ার পরে আধা ঘন্টা হয়েছে, হওয়ার পরে আমি দেখি আমার এস এম এস আইছে, আমার মোবাইলে টাকা নেই। কত টাকা নেই? 82,000 টাকা। কোন ব্যাংকের? বন্ধন ব্যাংক কদমতলা। আপনি ভ্যাকসিন কটা লিখছেন? আমি দুইটা লিখছি, এটা লেখছে লেখতে কেছে দাদা আপনার ভ্যাকসিনের যে ইয়েটা মোবাইল নাম্বারটা এটা কইছে আমারে কত কত নাম্বার নিয়ে। আমি কইছি হ্যাঁ এটা আমার এটা আমার নাম্বার, ভ্যাকসিনের নাম্বার। ও দাদা এটা তো আপনারা ফোন করলে ফোন ঢুকে না, আর মেসেজ করলে মেসেজ হয় না। আমরা অনেক দিন থেকে এটা মেসেজও করতাম, ফোনও করতাম, কিছু খাজ হল না। দাদা মোবাইলটা দেখতে পারি? মোবাইলটা লইছে, লইয়া আমার কইছে দাদা লকটা খুলে দিন। আমি জাস্ট খালি লকটা খুলছি, খুলে এইরকম আইছে, কিন্তু মোবাইলের মধ্যে দেখছি একটা এটা তারা অলরেডি আগে থেকে মেসেজ করে রাখছে মোবাইলের মধ্যে। আমি আবার আগে তো দোকানের মধ্যে সব কাস্টমার থাকে, কইয়া আরও জনের মোবাইলের আর একটা তারা আরেকটা মোবাইলে ভিডিও কল চলে, ভিডিও কলে কথা কর, কথা কইয়া কইয়া আর এখানে একটা মেসেজ আছে, মেসেজের মধ্যে আমি দেখছি মেসেজ একটা ওয়ান একটা আইছে মেসেজ। মেসেজটা মানে আমার কাছে থেকে মোবাইল নেওয়ার সময় আসিল এটা, এটা আমি কই আর অন্য কেউ মেসেজ দিব এটা আমি অত গুরুত্বপূর্ণ দিছি না। তার সঙ্গে তো তারা কলে দাদা আপনারটা হইতো না, আপনার অফিস থেকে হেড অফিস থেকে ফোনে বাংলা হেড অফিস কোন জায়গায় আগরতলা থেকে আমরা সাড়ে ফোন করবো, আপনার একটা ডিটেলস নিবো আর একটা একটা নাম্বারে বইটা দিবা। বললাম ঠিক আছে। কোয়া তো গেছে, কোনো ফোনও নাইছে না। 3:20 আমি দোকান বন্ধ করে ঘরে গেছি, ঘরে গিয়ে দেখি আমার অ্যাকাউন্ট থেকে 2,70,000 টাকা গায়েব। আমি কই আরে এটা কী ধরনের কথা? এরপর দেখে সঙ্গে সঙ্গে আমি বন্ধন ব্যাংকের ম্যানেজারের সাথে ফোন করছি, ম্যানেজার কাছে আজকে ইদের লাগিয়া ব্যাংক ব্রাঞ্চ বন্ধ থাকবো, কালকে তুমি সকালে আইয়ে। সঙ্গে সঙ্গে গেছে থানাতে গিয়া ডিডিএনটি দিয়েছি, তো ভাই আজকে ইয়র ব্যাংকের স্টেটমেন্ট সকালে নিয়ে থানাতে এন্ট্রি দিছি।